যুদ্ধ নয়, শান্তির জন্য সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের ইনানি পয়েন্টে প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন অভিমত ব্যক্ত করেন। এ সময় ইনানি পয়েন্টে নবনির্মিত নেভি জেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি আবারও বিশ্ব নেতাদের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন তামজিৎ সুমন, ক্যামেরায় ছিলেন ফরিদ আহমেদ ভুইয়া। বর্ণিল আয়োজনে শান্তির উৎসব, নিরাপদ সমুদ্র গড়ে তোলার মাধ্যমে বাণিজ্য প্রসার ও বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্যে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো আয়োজন করে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভারতসহ বন্ধুপ্রতিম সাত দেশের যুদ্ধ জাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অংশ নেয়। উপস্থিত হন 28 দেশের নৌপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা। বুধবার প্রধানমন্ত্রী কক্সবাজারের ইনানি সৈকতে পৌঁছালে রাষ্ট্রীয় সালামের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী শিপস বেল বাজিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সরকার প্রধান। সমুদ্রে শুরু হয় বর্ণিল মহড়া। বিশ্ব যখন বৈরী পরিস্থিতিতে, তখন এমন আয়োজন সীমানা ছাড়িয়ে সকলের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ বিশ্বাস করে শান্তির পথেই সব সমাধান সম্ভব। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে যুদ্ধ করার জন্য নয়, আমাদের লক্ষ্য শান্তি এবং সৌহার্দ্য স্থাপন করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। যে কোনো যুদ্ধ যে মানব জাতির জন্য কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তা নিজেরা দেখেছি। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে, আমি আন্তর্জাতিক মহলে সকলের কাছে এই আহ্বানই জানিয়েছি, এই যুদ্ধ বন্ধ করতে হবে, কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। নিকট অতীতে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আমরা দেখাতে সক্ষম হয়েছি। প্রতিবেশী ভারত ও মিয়ানমার, আমাদের এই দুটি দেশের সাথে আমাদের যে সমুদ্র সীমার বিরোধ ছিল, আমরা শান্তিপূর্ণভাবে দুটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা তার সমাধান করেছি। পরে ইনানি সৈকতে নৌবাহিনী তৈরি কজওয়ে ও জেটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্লিট রিভিউ, যেখানে অংশ নিয়েছে 28টি দেশের নৌ কর্মকর্তা ও নৌযানগুলো। বাংলাদেশ নৌবাহিনী সদস্যদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নৌবাহিনী সমৃদ্ধে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তামজিৎ সুমন, এনটিভি নিউজ, কক্সবাজার।